আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অতঃপর তুমি এই গল্পের 16 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা দেখবেন। পুরোটা দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে এখনই একটি ক্লিক করে দিন, এবং বেশি ওটা বেল বাটনে ক্লিক করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইলে পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ওরু, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট করো? তুমি আমার ফেসবুকেটি পেলে কিভাবে? শাওনের কাছে কোনো কিছুই অসাধ্য নয়। আমি কপাল বাজ করে কোকা কোলার বোতলে থাকা সিপের চুমুক দিলাম। নির্গত শাওন আমার কোনো বান্ধবীকে পাম দিয়ে আমার আইডিটা আদায় করে নিয়েছে। শাওন, কী হলো ওরু, অ্যাকসেপ্ট করছো না কেন? ওরু বলো, শাওন আমার ফোনে না আসলে কোনো এমবি নাই, নেট অন করবো কীভাবে? আরে এই ব্যাপার, তোমার ফোন নাম্বার বলো তো, আমি তোমাকে ইন্টারনেট প্যাক কিনে দিচ্ছি। আমি মনে মনে বললাম, বাহ, এক ডিলে দুই পাখি মারা, আইডির সাথে আমার ফোন নাম্বারটাও পেতে চাইছে। কী হলো ওরু, বলো না। ওরু বললো, আমার ক্লাস শুরু হয়ে যাচ্ছে, শাওন তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? শাওন বললো, ক্লাস শুরু কি বলো, আজকে তো আর তোমার কোনো ক্লাস নেই। ওরু ওরু, আমি শাওনের কথা আর কানে নিলাম না, দ্রুত ব্যাগ কাঁধে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে এলাম। শাওনের বিরক্তি করার সীমা দিন দিন বেড়েই যাচ্ছে, আমার খুবই বিরক্ত লাগে, এর থেকে পিছু ছাড়ানোর কোনো উপায় খুঁজতে হবে। আচ্ছা আমি কি বলে দেবো, আমি বিবাহিতা? বিবাহিত শুনলে নিশ্চয়ই আর আমার পিছনে পড়ে থাকবে না, এই ভালো। শাওনকে বলবো বলেই পিছনে ঘুরতে গিয়ে দেখলাম শাওন আমার পিছনে এসে অলরেডি দাঁড়িয়ে পড়েছে। শাওন বললো, উফ ওরু, কখন থেকে ডাকছি জানো, আজকে তুমি ফ্রি থাকলে চলো না কোথাও ঘুরে আসি, বড্ড বোরিং লাগছে। আমি বললাম, শাওন শোনো, তোমাকে একটা কথা বলা আমার বলা হয়নি, এখন বলতে চাই। শাওন উৎফুল্ল হয়ে বললো, ওরু এক মিনিট প্লিজ, এক মিনিট দাও, আমি যাব আর আসব। শাওন আমার হাতে ওর হাতের একটা বই দড়ি দিয়ে হুট করে সেখান থেকে চলে গেল। ওরু ওরু করে আমার মাথাটাই দড়িয়ে দিয়েছে। আমি একটু বিরক্তিকর নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়িটার দিকে তাকাতেই পিছনে থেকে একটি চিরচেনা মিষ্টি স্বর ডেকে উঠল, ওরু। আমি চমকে উঠে পিছনে ঘুরলাম। অবরো একটি চকলেট কালারের শার্ট গায়ে দাঁড়িয়ে আছে, শার্টের কাঁথা হাতা কনুই পর্যন্ত বাজ করে রাখা, ফর্সা হাতে ফুটে আছে কালো ব্র্যান্ডের ঘড়িটি, হাত দুটো সাদা জিন্স প্যান্টের পকেটে ঢোকানো, পায়ে বাদামি রঙের জুতো, কলার কাছটায় একটা এস রঙের টাই একটু ঢিলে করে রাখা, আর মুখে সেই মনোমুগ্ধকর মিষ্টি হাসি। তাকে দেখলে মুহূর্তের মধ্যে সব বিরক্তিগুলো কোথাও যেন উদাও হয়ে যায়। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উনি কাছে এসে তার হাত বাড়িয়ে বললেন, ওরু এটা কি? আমি তার হাতের দিকে দৃষ্টি নিয়ে দেখলাম তার হাতে একটা বড় ট্যাবলেট। কিছুদিন আগে গ্যাস্ট্রিকের ব্যথার জন্য ডাক্তার আমাকে খেতে দিয়েছিল, এই নিয়ে অব্র কম হইচয় করেনি। প্রথমেই শব্দশ আমার ফুচকার উপর লাগিয়ে দিল, তারপর ঘোষণা দিল আজ থেকে আমার ফুচকা খাওয়া বন্ধ। আমি চরম বিরোধিতা করে তার এই ঘোষণা বাতিল করলাম। তারপরও উনি আমার উপর শকুনের মতো দৃষ্টি রাখলেন, কারণ ওষুধটা আমি নিয়মিত খাচ্ছি না, সুযোগ পেলেই ফাঁকি দেই। কী করব, এত বড় ট্যাবলেট আমার গলা দিয়েই নামেই না, মুখ পুরো তেতো হয়ে যায়। অব্র আবারও হাতটা ঝাঁকিয়ে বলল, কী হলো বলো, এটা কী? আমি বললাম, ঔষধ। অব্রে বলল, সেটা আমিও জানি ঔষধ, এখন বলো এই ঔষধটা আমার কাছে এলো কী করে? আমি একটা ঢুক গিলে আমতা আমতা করতে লাগলাম। সকালে ঔষধটা আমার হাতে দেওয়ার পর তিনি সামনে থেকে সরে যাওয়ায় আমি জানালা দিয়ে ডিল দিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। তিনি কোনোভাবে সেটা পেয়ে বসলেন না তো? যদি পেয়ে থাকেন তবে ওরু আজকে তুই শেষ। নিজেকে শেষ রক্ষা করার জন্য বললাম, আপনি
প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে এসেছেন? আবরু বলল, আমি প্যাকেট থেকে ছিঁড়ে নিয়ে এসেছি নাকি তুমি জানালা দিয়ে ঢিল মেরে আমার গাড়িতে ফেলছো? এসব কি অরু, তুমি কিন্তু এতটাও ছোট না, বুঝো না ঔষধ খাওয়াটা জরুরি? আমি বললাম, আজকে তো একদমই ব্যথা নেই, বুকে ব্যথা করছিল সেই পরশু দিন রাতে, এখন এই ওষুধ খাওয়ার কোনো মানে আছে? অব্রে বলল, আছে, ডাক্তার যখন বলেছে তখন খেতে হবে, আজই লাস্ট, এরপর যদি আর ঔষধ নিয়ে এমন করেছো তাহলে একদম মার খাবা। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনি কি আমাকে ঔষধ দেখাতে এসেছেন? অব্র শার্টের হাতায় মুখ মুছে বলল, হ্যাঁ। আমি চোখ বড় বড় করে অবাক হয়ে বললাম, আপনি সত্যি ঔষধ দেখাতে সেই অফিস থেকে চলে এসেছেন? অব্র বলল, হ্যাঁ বাবা হ্যাঁ, তুমি যদি স্বাস্থ্য নিয়ে এভাবে অনিয়ম করো তবে তো আমাকে এভাবেই আসতেই হবে। আমি মনে মনে মৃদু হাসলাম, উনি আমার এতটা খেয়াল রাখেন কেন? তার বিরক্তি হওয়া মুখের দিকে তাকিয়ে মুচকে এসে বললাম, সব দিকের যেমন একটি ভালো দিক থাকে তেমনই আমার ঔষধ না খাওয়ারও একটি ভালো দিক হলো, হয়ে গেল, আপনি এখানে চলে এসেছেন, ভালো হয়েছে। আমার না খুবই আইসক্রিম খেতে ইচ্ছে করছে, চলুন না আইসক্রিম খেয়ে আসি। উনি পুনরায় ব্রোকোচকে আমার দিকে তাকালেন, আমার পিছনে শাওন এসে বলল, অরু বলো। ইতিমধ্যে ওয়াশরুমে গিয়ে শাওন ফ্রেশ হয়ে চুলে জেল মাখিয়ে গায়ে এক গাদা পারফিউম লাগিয়ে এসেছে। ভুলক্রমেও এটা ভাবেনি তো আমি ওকে প্রপোজ করতে যাচ্ছি, আর সেই জন্যই শাওন এইভাবে ফিট হয়ে এসেছে যাতে সঙ্গে সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে রিলেশন স্ট্যাটাস লিখতে পারে। শাওনের কথার কোনো উত্তর না দিয়ে আমি ওর হাতে বইটা দিয়ে দিলাম। শাওন হঠাৎ সামনে তাকিয়ে বলে উঠল, আরে অব্র ভাইয়া আসসালামু আলাইকুম। শাওনের কথায় আমি চমকে গেলাম, শাওন অব্রকে কী করেছে নি? আমাকে চরম চমকে দিয়ে অব্র বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো শাওন? শাওন বলল, জি ভাইয়া আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অব্র বলল, এই তো ভালো, মাহবুবের কী খবর? শাওন বলল, ভাইয়া তো এখন দুবাই আছে। অব্র বলল, হ্যাঁ শুনেছিলাম, মাহবুবের নতুন নাম্বারটা দিও তো, অনেকদিন কথা হয় না। তাদের দুজনের কথা যা বুঝতে পারলাম, শাওনের বড় ভাই অব্রর বন্ধু, সেই সূত্রে শাওন অব্রকে চিনে। অব্র হঠাৎ শাওনকে জিজ্ঞাসা করলো, তোমরা দুজনে কি ক্লাসমেট? শাওন বলল, জি ভাইয়া ওর সাথে আমার একটা ক্লাস সেম, কিন্তু তবুও ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। শাওনকে থামাতে আমি অব্রকে জিজ্ঞাসা করলাম, আপনি বাসায় কখন আসবেন? অব্র কিছু বলার আগেই শাওন চমকে উঠে অব্রকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি কি অরুকে চিনেন? শাওনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য মুখ খুলতেই অব্র একটু শুকনো মুখে কিছুক্ষণ আমতা আমতা করে বলল, হ্যাঁ আমার পরিচিত। তার কথা শুনে আমি প্রচণ্ড পরিমাণে অবাক হলাম, কিছুক্ষণ থ মেরে শুধু তার মুখের দিকে তাকিয়ে রইলাম, তারপর শক্ত মুখে বললাম, না ওনাকে আমি চিনি না, একদম চিনি না। কাঁধে ঝুলানো হ্যান্ডব্যাগের ফিতা শক্ত করে খামচে ধরে দ্রুতগতিতে সেখান থেকে রাস্তার দিকে চলে আসলাম। অব্র আমার পিছু পিছু নাম ধরে ডাকতে ডাকতে ছুটে এলো। শাওন প্রচণ্ড অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। অব্র বারবার আমার নাম ধরে ডেকে হাত দৌড়ে থামাতে চাইল, কিন্তু আমি তার হাত ছিটকে সরিয়ে দিয়ে আবার খুব জোরে জোরে হাঁটা শুরু করলাম। নিজেকে আজ খুবই তুচ্ছ আর মূল্যহীন মনে হচ্ছে। এ নিয়ে দ্বিতীয়বার তিনি এই কাজটা করলেন। অব্র আমার হাত শক্ত করে ধরে তার দিকে ঘুরিয়ে বললেন, অরু তুমি এমন করছো কেন? আমি বললাম, আমি কেন এমন করছি তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি আমার হাত ছাড়ুন। কেউ যদি আবার এইভাবে দেখে ফেলে মনে করে বসে আমি আপনার কিছু হই, তখন তো সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। অব্র বলল, অরু ব্যাপারটা এমন নয়। আমি বললাম, তাহলে ব্যাপারটা কেমন অব্র? আপনি আমাকে বোঝান, সবার সামনে আমাকে স্ত্রী বলে পরিচয় দিতে আপনার বাদে? আপনার সামনে কি সুন্দর তা প্রত্যাখ্যান করে দেন, কখনো পরিচিত আবার কখনো কেউ না, আমি কি কোনো, আমার কি কোনো অস্তিত্ব নাই, নাকি আমি এতটাই ফালতু? অব্র বলল, অরু এভাবে বলছো কেন? আমি শাওনকে এই কথাটা এই কারণে বললাম কারণ শাওনকে দেখে বুঝতে পেরেছিলাম শাওন তোমাকে পছন্দ করে, আমার মনে হয়েছিল তোমাদের দুজনের মধ্যে হয়তো ধীরে ধীরে ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, আমি আরও কয়েকবার তোমাদের দুজনকে একসাথে দেখেছিলাম, তাই আমি ভাবলাম হয়তো আমাদের দুজনের সম্পর্কের কথা শুনে শাওন ভুল বুঝতে পারে তোমাদের মধ্যে যদি ঝামেলা হয়। আমি বললাম, এই সুযোগে আপনার মাথায় যে অরু নামের ঝামেলাটা আছে সেটা নামিয়ে ফেলতে পারবেন? অব্র বলল, অরু এভাবে কেন বলছো? তুমি আমার কোনো ঝামেলা নও, ঝামেলা তো আমি তোমার জীবনের সৃষ্টি করেছি অনেক। আমি ভাবলাম যদি শাওনকে পেয়ে তুমি ভালো থাকো তাই।
আমি বললাম আপনার মনে হলো আর আপনি ভেবে নিলেন, তাই তো? আচ্ছা একটা কথা বলুন তো, আমার জীবন নিয়ে কিছু করার আমার কোনো কোনো অধিকার নেই? যার যা ইচ্ছে হয় সেটা চালিয়ে নেয়। আপুকে শাস্তি দেওয়ার জন্য আপনি আমাকে বিয়ে করতে চাইলেন, করে নিলেন। আমার বাবা তার সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়ে দিয়ে দিলেন। আপনার বাবা তার ছেলের জীবন গোছানোর জন্য আমাকে বাড়িতে নিয়ে এলেন। তারপর আপনার মনে হলো আপনি অন্যায় করছেন, তাই প্রায়শ্চিত্তের জন্য আমার দায়িত্ব নিয়ে নিলেন। আর এখন আবার আপনার মনে হলো শাওনের সাথে আমি ভালো থাকবো, তাই? একটা বারও কেউ আমাকে জিজ্ঞাসা করলো না যে অরু তুমি কি চাও। যার যা মনে হলো আমার উপর চালাতে লাগলো। আমার নিজেকে কি মনে হয় জানেন? একটা তুচ্ছ রাস্তার মেয়ের মতো, যার কোনো মূল্যই নেই। শাওনকে দেখে আমি কোনো কেন ভেবে নিলেন আপনি যে আমি ওর সাথেই ভালো থাকবো? কেন ভেবে নিলেন ওর সাথে ভালো সম্পর্ক হচ্ছে? আমাকে কেন জিজ্ঞাসা করলেন না আমি শাওনকে কেমন চোখে দেখি? শাওনকে আমার বিরক্ত লাগে, বুঝেছেন? বিরক্ত। শাওন আমাকে ভালোবাসে না, বিরক্ত করে। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েন তবে প্লিজ আমাকে বলে দেবেন আপনাকে ভাবতে হবে না সমাজে আমি কীভাবে থাকবো না থাকবো। এতটা দুর্বল আমি নই যে নিজের দায়িত্ব নিজে নিতে পারবো না। আপনি এখন এখান থেকে যান। অবলপুর নিশ্চুপ হয়ে আহত চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ মুহূর্ত নীরবতা শেষে অবল বলল, অরু চলো বাড়ি যাই। আমি চেঁচিয়ে বললাম, আপনি প্লিজ এখান থেকে যান, আমাকে একটু একা থাকতে দিন। উনি শুকনো মুখে সেখান থেকে চলে গেলেন। তার যাওয়ার পথ থেকে দৃষ্টি সরাতেই আমি মুখে দুই হাত দিয়ে জোর জোরে কেঁদে ফেললাম। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডির সাথে আছেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।